হ্যালো দোস্ত, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে দেখাবো কীভাবে আপনারা এইচপি ল্যাপটপের, আই মিন আমারটা কম্প্যাক, এইচপি ল্যাপটপের আপনারা যাদের ওয়াইফাই ডিভাইসের সমস্যা হয়ে গেছে, যে ওয়াইফাইটা পাচ্ছে না, সো আপনারা তখন নিজেরাই বাজার থেকে একটা ওয়াইফাই চিপ কিনে নিয়ে এসে আপনারা ল্যাপটপের ওয়াইফাইটা নিজেরা চেঞ্জ করতে পারবেন। তো আশা করছি এটা আমার ভিডিওটা দেখার পর আপনারা সবাই এই কাজটা করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট আপনাদের এই স্ক্রু বোর্ডটা লাগবে, 31-in-1 ইলেকট্রনিক্স স্ক্রুড্রাইভার সেট, আর এই ছোট একটা স্ক্রুড্রাইভার লাগবে। সো চলুন শুরু করা যাক। ফার্স্ট এটা কিছুই না, একদম সিম্পল একটা কাহিনি। এটা আপনাদের ব্যাটারি পার্টটা অ্যাট ফার্স্ট খুলতে হবে, তারপর এইটা তাদের একটু ভালো করে আমি দেখাই। এই নিচে একটা স্ক্রু থাকবে, এটা জাস্ট আলগা করে উঠাবেন। এইখানে দেখতে পাচ্ছেন সব এইচপি ল্যাপটপের একই সিস্টেম। এইখানে দেখতে পাচ্ছেন একটা আপনাদের ওয়াইফাই, যে আপনারা যখন অ্যাডাপ্টার সেটিংয়ে যাবেন আপনাদের ওয়াইফাই ডিভাইসটার নাম লেখা থাকবে, রালিং, তারপর আরও অনেক টাইপের ওয়াইফাই আছে। তো এটা হচ্ছে সেই ডিভাইসটা যেটার মাধ্যমে আপনারা ওয়াইফাইটা মানে কানেক্ট করতে পারবে। এটা যখন হয়তো নষ্ট হয়ে যায় তখন আর অতটা ওয়াইফাই পায় না এবং কানেক্টও হয় না। সো এটা আপনারা ইজিলি চেঞ্জ করতে পারবেন। সো এটার জন্য এইখানে এই ডিভাইসটার স্ক্রু আপনাদের খুলতে হবে। সো খুলে ফেলবেন। খোলার পরে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে এই যে কানেক্টরটা, এটা কোন ডিভাইসের সাথে কানেক্ট করা আছে। এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা পোর্ট আছে, এইখানে একটা আর এইখানে একটা, যেটা এখানে লাগানো আছে। সো এটা আপনারা জাস্ট আগে আনপ্লাগ করে নেবেন। করার পরে খুব সাবধানে কাজটা করতে হবে, কারণ এটা খুব ছোট একটা চিপ, নাট হয়তো ভিতরে পড়ে যেতে পারে। সো এই হচ্ছে সেই ডিভাইসটা। এখানে লেখা থাকবে আপনাদের ওয়ারেন্টি ভয়েড, সব কিছু লেখা থাকবে। এটাও আপনারা আইডিবিতে কিনতে পাবেন। এটা হচ্ছে আমারটা মডেল হচ্ছে রালিং RT5390। সো এটাই সেই ওয়াইফাই চিপটা। সো এটা জাস্ট রিমুভ করে নতুন একটা চিপ যেটা আপনারা বসাবেন সেটা হচ্ছে জাস্ট একইভাবে এরকমভাবে লাগায়ে আপনারা একটু জোরে চাপ দিতে হবে। তারপর এই যে কানেক্টরটা, এই এই কানেক্টরটা আপনারা যেখানে এটা লাগানো ছিল জাস্ট এখানে পুট করে দেবেন। এটা খুব ছোট একটা কানেক্টর, সো এই জন্য একটু মাঝে মধ্যে সমস্যা হতে পারে, বাট এটা একটু ভালোভাবে দেখে আপনারা চাপ দিবেন, তা নাহলে এটার পিন যদি ভেঙে যায় আপনাদের এটার জন্য আবার অনেক ঝামেলা হবে। সো এটা লাগানোর পরে একইভাবে স্ক্রুটা আপনারা এখানে লাগাই দেবেন। ছোট এটা বেটার হয় যদি এটার ম্যাগনেট থাকে, তাহলে খুব ভালো হয়, যেহেতু আমারটা ম্যাগনেট নয় এই জন্য একটু সমস্যা হচ্ছে। যাই হোক, ব্যাপার না, আমরা তো। সো এই ছিল আজকের ভিডিওটা, এই লাগাই একইভাবে আপনারা আবার একটু এটা লাগানোর সময় আপনারা চিন্তিত হবেন না, কারণ এটা লাগানোর সময় একটু সাউন্ড হবে, জাস্ট আস্তে করে এটা চাপ দিলে এটা আটকে যাবে, একটা সাউন্ড হবে। তারপর স্ক্রুটা লাগাই দিবেন, লাগানোর পরে ব্যাটারিটা জাস্ট কভার করবেন। ওকে, কমপ্লিট, এই ছিল। তারপর আপনারা ওপেন করবেন ল্যাপটপটা, অন করার পরে দেখবেন আপনাদের এই ওয়াইফাই সমস্যাটা অবশ্যই দূর হয়ে গেছে। এটা বাদে আপনারা আরেকটা কাজও করতে পারেন, যে আপনাদের এই ডিভাইসটা যদি নষ্ট হয়ে যায় এবং এটা আপনাদের সবার ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে, এর জন্য আপনারা বাজারে দেখবেন যে ওয়াইফাই কানেক্টর অথবা ওয়াইফাই রিসিভার নামে একটা ছোট একটা ডিভাইস পাবেন, মেবি 900 থেকে 1000 টাকা দাম নেবে। এইটা আপনারা ইউএসবিতে আপনারা পুট করতে পারবেন, ইউএসবিতে পুট করলে আপনাদের এই সমস্যাটা সলভ হয়ে যাবে। বাট আমি আশা করি যে ল্যাপটপের জন্য এই ডিভাইসটা মানে চেঞ্জ করার সবথেকে ভালো উপায়, কারণ এই ডিভাইসটা যদি আপনার এখানে থাকে তো
তো এটা এই ইলেকট্রনের যখন ইলেকট্রনটা এখানে প্রবাহিত হবে তখন একটু বাধাপ্রাপ্ত হবে এবং এটার জন্য আপনাদের ল্যাপটপের হালকা একটু ক্ষতি হতে পারে। সো আপনারা চাবেন যে আপনাদের অবশ্যই চাইবেন না যে আপনাদের ল্যাপটপের কোনো ক্ষতি হোক, তো এই জন্য বেটার হবে যে এই ডিভাইসটাই চেঞ্জ করা। সো গাইস আমি আশা করি যে আপনারা বুঝতে পারছেন, আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো যে কীভাবে ল্যাপটপে যদি আপনাদের গরম হয়ে যায় কীভাবে আপনারা সেই মানে প্রবলেমটা সলভ হবে। এখানে একটা ফ্যান থাকে, এই এইচপি ল্যাপটপে এই প্রবলেমটা খুব বেশি হয় যে এখানে একটা ফ্যানে প্রচুর ধুলা জমে, এদিক দিয়েও তখন এই ধুলাটা মানে বের করতে পারে না, এই জন্য ল্যাপটপটা অতিরিক্ত গরম হয়ে যায়। দ্যাটসে আপনাদের মানে ল্যাপটপের হার্ড ডিস্ক নষ্ট হতে পারে, র্যাম নষ্ট হতে পারে এবং অবশ্যই মানে একসময় ল্যাপটপটা মানে পুরোটাই নষ্ট হয়ে যাবে যদি এখানকার এই হিটটা প্রসেসরের এই ফ্যানের হিটটা যদি আপনারা রিসলভ না করতে পারেন। সো যাই হোক, আমার সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল, এটা আমি অবশ্যই দেখাবো। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক দিবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও ভালো ভালো সব ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি। আর যদি ভিডিওটা নাও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে সেটাও জানাবেন, আর অবশ্যই একটা ডিসলাইক দিয়ে দেবেন। ওকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।